শিলচর শহরে ভবঘুরেদের আশ্রয়স্থল সুবীরধর এবং তার বন্ধুরা। এই পাগলদের খাদ্য যোগানো থেকে শুরু করে তাদের পরিচর্যা এবং শেষ যাত্রায় তাদের অন্ত্যেষ্টিক্রিয়াতেও পিছপা হন না তারা। লক্ষ্মীদের মৃত্যুতে আবারও প্রমাণ করলেন সুবীরধররা। গতকাল রাতেই হাসপাতাল রোডে আর দেশবন্ধু রোডের মুখে চেনা পরিচিত সুরেলা কণ্ঠে লক্ষ্মীদি মারা যান। এই শহরের অনেকেই সুরেলা কণ্ঠে এই পাগলিনীর গান শুনেছেন। মাস দুয়েক আগে সুবীরধররা তাকে উদ্ধার করে প্যারাডাইস এনজিওর হাতে তুলে দেন। গতকাল রাতেই মানসিক ভারসাম্যহীন লক্ষ্মীদি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে লক্ষ্মীদি ওরফে মিতালিদির শেষকৃত্য প্যারাডাইস হোম এনজিওর কর্মকর্তা বকুল বড়ভূয়া এবং সুবীরধরের বন্ধুরা সহ সৌম্যজ্যোতি দাস, সৌরভ ধর, শ্মশানঘাটের কর্মকর্তা দীপ চক্রবর্তী এবং অন্যান্যরা মিলে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেন। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা। আমি মফিজুল হোসেন বড়ভূয়া, জেনারেল সেক্রেটারি এনজিও প্যারাডাইস। তো আমরা প্যারাডাইস হোম মেকিন, আমি একজন মহিলা সুবীর দায় নিয়ে গত দেড় বছর থেকে আমরা এখানে দিচ্ছি। দেড় বছর আগে, দেড় বছর আমরা এখানে ছিল, আমরা হোম। তো আজকে সাতটার সময় তাই মারা গেছে। তো আমরা রাঙ্গিরহাড়ি পুলিশ স্টেশনে ইনফরমেশন দিছি, পুলিশে ইনভেস্টিগেশন করছে। করার পরে পুলিশ এবং সুবীর দা সহ আমরা এখানে এই দফন করার লাগে আনা হয়েছে শ্মশান হল। নমস্কার, প্যারাডাইস সুমরে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এই যে মেন্টালি সাপোর্ট যারা আছে তারা এখানে থাকে তাইনের এখানে, এবং আমরা লক্ষ্মী দিছিলাম মানসিক ভারসাম্যহীন, সেই লক্ষ্মী দিয়ে আমরা বা মিতালি নামে আমরা কাছে পরিচিত। তাই অতদিন তাকিয়া তার কাছে আসিল হোমের মধ্যে অনেক ভালোভাবে আসিল। আজকে তাই সন্ধ্যা সাতটার সময় পরলোকে গমন করছে। একটা করার পর আজকে তারা মেডিকেল কলেজ, ডক্টর এবং শিলচর রাঙ্গিরহাড়ি থানা সহ সবকিছু সবাই যোগাযোগ করিয়া আজকে শিলচর শ্মশানঘাটে আনিয়া তাই শেষ কাজটা করা হল। তাই আত্মার চিরশান্তি কামনা করি, ঈশ্বরের কাছে আপনারা তাই লেগে প্রার্থনা করবা। নমস্কার। বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে সাজসজ্জার বিকল্প নেই, তাই এ নিয়ে বিয়ের অনুষ্ঠানের আগে থেকেই মিয়া বিবির টেনশনের অন্ত নেই। কোথায় কি পাওয়া যাবে সে নিয়ে দুলহা দুলহান তো বটেই, পরিবারের অন্যান্য সদস্যদেরও চোখে ঘুম নেই, কিন্তু সে নিয়ে আর টেনশনের কোনো প্রয়োজন নেই। বদরপুর বোরখা হাউস বিয়ের অনুষ্ঠানের যাবতীয় সামগ্রীর সম্ভার নিয়ে আপনার টেনশন দূর করতে প্রস্তুত। এখানে পাবেন বিয়ের শাড়ি, বিয়ের লেহেঙ্গা, শেরওয়ানি, পাঞ্জাবি, ব্লেজার, বিয়ের বোরখা ইত্যাদি। সহজে পেয়ে যাবেন মন মাতানো সব সুগন্ধি। সম্পূর্ণ বিবাহের কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় ছাড়, সঙ্গে রয়েছে আকর্ষণীয় সব উপহার। তাই আর দেরি না করে বোরখা হাউস বদরপুর থেকে কেনাকাটা করুন এবং আপনার উপহারটি নিয়ে যান। এছাড়াও সুলভে পেয়ে যাবেন হজ এবং ওমরা যাওয়ার যাবতীয় সরঞ্জাম, যেমন ব্যাগ, এহারাম বেল্ট, সুতির এরহাম সহ যাবতীয় সামগ্রী। বোরখা হাউসের ঠিকানা বোরখা হাউস, এসটি রোড, বদরপুর, চৌমাথা সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে।